ভূত এফএম রাইট ঘড়িতে সময় 11:59 আর শুরু হয়ে গেল ভূত এফএম। আর ভূত এফএম এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা খুব চমৎকার, বিশেষ করে রাতের বেলায় এই ধরনের আলোচনার জন্য খুবই ভালো। এবং আজকে একটু আগেও মনে হচ্ছিল যে কোনো সময়ই নেমে পড়তে পারে বৃষ্টি। নতুন একটা মাস শুরু করেছিলাম আমরা এবং মাসটার শুরুর দিনে আমরা ভূত এফএম শুরু করলাম এবং আজকে অলরেডি এই মুহূর্তে 2 তারিখ হয়ে গেল এপ্রিল মাসের। সুতরাং এই মাসে অনেক বেশি হ্যাপেনিং একটা মান্থ, সেটা হচ্ছে যে এখানে এই মাসে আপনাদের পহেলা বৈশাখ আমরা উদযাপন করব, আমরা বিদায় জানাবো নতুন বছরকে। এবং আমরা যে বছরটিতে ভূত এফএম বাংলা মাসে বছরের যে বছরটিতে ভূত এফএম শুরু করেছিলাম ইনফ্যাক্ট সেই বছরটাকে দিয়ে আরো একটা সামনের বছরের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবং আপনাদের সবাইকে এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা SMS পাঠাতে চান তাদেরকে বলবো যে আমাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং দেশে এবং দেশের বাইরে যারা আমাদেরকে রেগুলার SMS করেন, ইমেল করেন, দেশে SMS করে যায় দেশের বাইরে থেকে সাধারণত ইমেল করে থাকেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আশা করছি যে আগামীগুলোতেও আপনাদেরকে কাছেই পাবো, ঠিক যেভাবে ভূত এফএম এর পাশে আপনারা সবসময় ছিলেন। এবং ভূত এফএম নিয়ে আমাদের ভবিষ্যতে আরো অনেক বড় বড় প্ল্যান আছে, পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো আপনাদেরকে নিয়েই। আর যে ধরনের ঘটনা আপনাদেরকে আসলে উপহার দেয় সেই ধরনের ঘটনাগুলো উপহার দেওয়া সম্ভব হয় কারণ আপনারা সেই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে পাঠান বলে। সো আমি চাইবো যে আরো বেশি বেশি করে আমাদের ইমেল করুন। এবং ইমেল করতে গেলে আপনারা নিজেরাই জানেন যে কোন ঘটনাটা ভালো কি খারাপ সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে এই ঘটনাটা আমাকে কেউ বললে আমার কেমন লাগতো। আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি bhoot FM radiofurti.fm তারপরে হচ্ছে .fm, এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। এবং ইমেলের সাথে অবশ্যই নাম এবং ঠিকানা দেবেন, ফুল অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেস লিখবেন এবং সে সাথে কোন ভৌতিক ফোন নাম্বার না, অরিজিনাল ফোন নাম্বার দিবেন যেটা আপনি ব্যবহার করেন, এরকম একটা ফোন নাম্বার অবশ্যই আমাদেরকে দেবেন। রাইট, আমরা বেশ কিছু SMS পেয়ে গেছি, তবে SMS পাওয়ার আগে আজকে একটু ইমেল দিয়েই শুরু করি। ইমেল পড়ি, যারা বিভিন্ন সময় আমাদেরকে ইমেল পাঠার অধীর আগ্রহ নিয়ে থাকেন, যাতে কষ্ট করে ঘটনাটা লিখলাম নিশ্চয়ই ইমেলটা পড়া হবে। আচ্ছা, এই ইমেলটা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, তিনি লিখেছেন যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি হয়তো, আচ্ছা তার নাম হচ্ছে, নাম এখনো পাইনি আমি, আচ্ছা নামটা পড়ছি আস্তে আস্তে, এক্সপিরিয়েন্স শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই আজ মেলবোর্নের একটা ঘটনা শেয়ার করি, ঘটনাটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা এবং ঘটনাটা অস্ট্রেলিয়া আর কি মেলবোর্নে। এবং তিনি বলছেন যে লাইফের এক্সপিরিয়েন্স, এটা 2003 সালের সেপ্টেম্বরের কথা। ওই সময় আমাদের এইখানে স্পেন থাকে, আমরা তখন সবাই স্টুডেন্ট। তো আমার ফ্রেন্ডটা উইকেন্ডে ট্যাক্সি চালাতো, ওকে, সো অনেকে এটা করেন এবং তিনিও তার মধ্যে একজন যিনি ট্যাক্সি চালাতেন। তো ও এক কাস্টমার নেয় সিটি থেকে, রাত তখন 2টা বাজে, কাস্টমার বলে যে সে একটা জায়গায় যাবেন এবং সেই জায়গাটির নাম বলার সঙ্গে সঙ্গে তিনি বলে ওকে অ্যাড্রেসটা দিয়েছে এবং সেটা হচ্ছে রিমোট একটা এরিয়া, যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা একটা রিমোট একটা এরিয়া, শহর থেকে বেশি একটু দূরে, বুঝতেই পারছেন। তো ওরা প্রায় ওই জায়গায় পৌঁছে গেছে আর 10 কিলোমিটার বাকি আছে, 10 কিলোমিটার এমন কোন দূরত্ব নয় দেশের বাইরে আপনারা জানেন। এমন সময় একটা ছোট ব্রিজ পার হতে হবে, ঠিক এই সময় গাড়ির সামনে হঠাৎ করে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে, একদমই দুজন প্রস্তুত ছিলেন না গাড়ি, তবে চলছিল ব্রিজে, ওঠা মাত্র দেখা গেল যে একটা মেয়ে লাফ দিয়ে গাড়ির সামনে এসে পড়ল। মেয়েটা ওয়েডিং গাউন পরা ছিল এবং যে কিনা গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে, এরকম একটা অবস্থা হলো। লাইক ওয়েন ইউ হিট সামথিং, তখন যদি এরকম কারে যদি হিট করে তাহলে যেটা হয় সেটা একদম বোঝা যায়, শব্দ হয়, একটা ঝাঁকুনি লাগে, তাই না? এবং এই জন্য ও গাড়িটা সাথে সাথে স্টপ করে দেয় যেহেতু সামনে এসে পড়ে। এবং এরকম একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই যে কেউ যেটা করবে, প্রথমে পাটা গিয়ার থেকে উঠে গিয়ে এক্সিলেটার থেকে ঠেকে, আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সিলেটার থেকে উঠে গিয়ে প্রথমে ব্রেকেটা পাটা পড়বে, তাই না? সো সেটাই হয়েছিল আর কি। এবং বাট ও প্যাসেঞ্জার বলে যে ডোন্ট স্টপ ইউর কার,
জাস্ট গো অ্যাহেড, জাস্ট গো অ্যাহেড, এবং ইটস নাথিং বারবার করে এটাই বলছিল যে আইল টেল ইউ লেটার যে কি হয়েছে আসলে। বাট প্যাসেঞ্জারের কথা না শুনে গাড়ি যেটা সে করে সেটা হচ্ছে গাড়ি দাঁড় করায় এবং নেমে ওই ব্রিজের ওপর এবং চারপাশে সে দেখায় যে কি দেখে, খুঁজে বের করার চেষ্টা করে যে কি তাকে হিট করলো গাড়ির সামনে, কি পড়েছিল। বাট ও কিছু দেখতে পায় না, গাড়ির কোন ড্যামেজও হয় নাই, এবং ওর সেফটির জন্য প্যাসেঞ্জারও সাথে সাথে নেমে কিছু নামে কিন্তু কিছু দেখতে পায় না। ওরা দুই আবার স্টার্ট করে অ্যান্ড প্যাসেঞ্জারকে নামায়, দেন প্যাসেঞ্জার ওকে স্টোরিটা জানিয়ে দেয় যে সে বলে যে এখানে প্রায় এরকম হয় এবং এখান দিয়ে যারা যায় তারা মাঝে মাঝে এই ঘটনাটা ফেস করে এবং তারা কেউ যারা জানে তারা কেউ কখনো গাড়িটা এখানে থামায় না। সে অ্যাডভাইস দেয় যে তুমিও কখনো এখানে এরকম কোন ঘটনা ঘটলে জাস্ট গাড়িটা থামাবো না, গাড়িটা টেনে চলে যাবা। এবং যে ঘটনাটা হয় সেটা হচ্ছে ওই যে মেয়েটাকে সাধারণত সবাই দেখে ওই এলাকায়, সেটা যেটা হয়েছিল যে বিয়ের দিনে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারপর থেকে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটে সেখানে। আমাকে এসএমএস আমাকে ইমেলটি করেছিলেন আক্তারুজ্জামান এবং তার নিকনেমও রাসেল লাইক মি। ওকে, সো তিনি থাকেন এখন অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া থেকে ইমেলটি আমাদেরকে করেন, ফোন নাম্বার টোন নাম্বার সবকিছু তিনি দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যদি কোনো ভেরিফিকেশনের দরকার হয় তাহলে আমরা যেন তাকে কল করি বা বেটার আরো যেটা তাকে যেন ইমেল করে কোয়েশ্চেন করি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এসএমএস এর মাধ্যমে, এই ঘটনা যে শুনলেন এসএমএস এর মাধ্যমে আপনারা জানতে পারেন সেটা। তবে আমি আপনাদেরকে এই ঘটনার মতো একটা ঘটনা বলবো যেটা আমার সাথে ঘটেছিল, শুধু আমার সাথে না, আমার মানে সেদিন গাড়িতে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম, পুবাইলে গিয়েছিলাম একটা কাজে, এবং পুবাইল থেকে ফেরার সময় গাড়িতে আমরা অনেকজন প্রায় চার পাঁচজন হবে। এখন আমি একদম ভূত এফএম যখন শুরু করি তখন একবার বলেছি, অনেক হয়তো মিস করেছেন তার আমি বলছি, সেটা হচ্ছে যে এরকম হয় যে আশুলিয়া দিয়ে আমরা যেহেতু ঢাকাতে তাড়াতাড়ি ফিরতে হবে এবং সবারই কাজ আছে, রাত হয়ে যাচ্ছিল, সো আমরা চেষ্টা করেছিলাম যে আশুলিয়া দিয়ে ফিরবো, ঢাকার উত্তরা দিয়ে না ফিরে একদম মানে এদিক দিয়ে ঢুকে আমরা বাদ দিয়ে চলে আসবো। তো এরকম চিন্তা করা হলো এবং আমরা সরাসরি গাড়িটা নিয়ে আসছিলাম এবং আশুলিয়ার কোন এক জায়গায় আমরা মনে হয় এটা একটি কোন জায়গাটা আমি মনে করতে পারছি না, তো দুপাশে এরকম পানির মতো ছিল বা থাকা জায়গা ছিল, এরকম একটা জায়গা ছিল বেশ আগে। এবং হঠাৎ করে যেটা হলো যে আমরা সবাই গল্প করছি, সবাই এই খুব ভালোই আছি গাড়ির মধ্যে এবং গাড়ির সমস্ত কাঁচ লাগানো, ভেতরে এসি চলছে, হঠাৎ করেই বিকট একটা আওয়াজ এবং গাড়িটা হালকা একটু ঝাঁকুনি খেলো এবং মনে হলো যে জাস্ট একটা ইটও বোধ হয় অত বড় হবে না, তার চাইতে বড় কিছু দিয়ে খুবই জোরে গাড়িটাকে আঘাত করলো। এবং লিটারালি যেটা হলো যে আমার পাশের যে ডোরটা ছিল সেই ডোরে মনে হলো যে এসে গাড়িটা মানে বাড়ি খেলো, গাড়িটায় ওই ওই ইটটা বাড়ি ছিল ইটার টুকাটা, এবং খুব জোরে শব্দ হয় এবং বুঝতে পারলাম জাস্ট আওয়াজটা থেকে এবং গাড়ির কাঁপুনি থেকে বুঝতে পারলাম কত জোরে মারা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে মানে ডানে বায়ে তাকালাম গাড়িতে, গাড়ির গ্লাস দিয়ে, এবং কিচ্ছু দেখতে পেলাম না, জাস্ট কিছু দেখতে পেলাম না, দেখার কথাও না, এমন না যে মানে চাইলেই আমি দেখতে পারবো, কারণ ঘুটঘুটে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তো আমার যে ড্রাইভার ছিলেন আমাদের সঙ্গে তিনি বলতেছিলেন যে বারবার করে যে হ্যাঁ এটা কিছু না, এটা এরকম হয় এখানে, আসলে মনে হয় যে এরকম করে ভয়টা দেখে গাড়ি থামায় তারপরে গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যায়, এটা মনে হয় কোন ডাকাত টাকাতে এরকম কিছু একটা হবে। সুতরাং তিনি গাড়ির স্পিড মানে ভয়াবহভাবে বাড়িয়ে দেন এবং তিনি বলেন যে আমার সাথে এর আগেও এরকম বেশ কিছু হয়েছে। আমরা মাজার রোডে ঢুকি এবং মিরপুরের কোন একটা জায়গায় এসে আমরা গাড়িটা ওই মাজার রোডের কোন একটা জায়গায় এসে আমরা গাড়িটা থামাই এবং থামিয়ে তারপরে চেক করি ফার্স্ট মানে এক টানে এসছে ওই পর্যন্ত এবং নেমে দেখলাম যে তাড়াতাড়ি নামলাম যে জোরে বাড়িটা খেয়েছে এবং ড্রাইভার বলছিল দেখেন দোষটা কিন্তু মানে এটা যদি আপনারা দেখলেন বলে তাই, কিন্তু যদি না হতো আপনারা না থাকতেন দোষ তো আমারই হতো, কারণ এই যে এত বড় একটা ইটের টুকরা দিয়ে মেরেছে। তারপরে বাইরে আমরা সবাই মিলে নামলাম এবং নেমে চেক করলাম যেখানে লেগেছিল সেখানে এবং আশেপাশে কোথাও এক ফোঁটা কোন আঘাতের চিহ্ন বা কোনো কিছু নাই। আপনারা জানেন, কেউ ট্রাই করবেন না, বাট আপনারা জানেন যে একটা বড় ইট দিয়ে যদি গাড়ির দরজায় আপনি মারেন তাহলে কি অবস্থা হবে, একটা অবশ্যই সেই জায়গাটা অনেকটা মানে ভসকে যাবে, যেটাকে মানে ট্যাপ খেয়ে যায় আর কি, সেই ট্যাপ খাওয়ার কোন চিহ্ন ছিল না এবং একদমই পুরোপুরি গাড়িটা যেরকম ছিল সেই অবস্থাতে গাড়ির কোন রকমের কোনো ক্ষতি হয়। কথা হচ্ছে যে তাহলে সেই ঢিলটা ছুঁড়েছিল কে আর সেই ঢিলটা এই পর্যন্ত আসলো কিভাবে বা তাতে কিছু হলো না কেন, আই ডোন্ট নো, এই সব প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা কিছু এস এম এস করে ফেলি। আমাদেরকে আজওয়াদ লালবাগ থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আজকে এস এম এস না পড়লে আমার খবরই আছে, তিনি এস এম এস পাঠাবেন না, কিছু করার নেই, এস এম এস পড়া হয় না,
বাট সবগুলো এস এম এস পড়ার চেষ্টা করি, একে 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 পড়ার চেষ্টা করি, এই চালু থাকেই। আমার অনেকে চান না যে মানে যে এরকম এস এম এস করতে, বাট আমি বলবো যে সত্যি যদি নাও পড়া হয়ে থাকে আপনাদের এস এম এস বা আপনাদেরকে আপনাদের কিছু কিছু এস এম এস গুলো দেখা হয় যখন, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এতগুলো মানুষ আপনারা ছিলেন আমাদের সঙ্গে, এবং সেই এস এম এস গুলো থেকে আমরা আলাদা করতে পারি কার কি সমস্যা জানতে পারি, কেউ কে কি মানে অ্যাডভাইস করছেন সেই অ্যাডভাইস গুলো জানতে পারি। সো এস এম এস করবেন, অবশ্যই করবেন। মাইকেল লিখেছেন যে তিনি প্রতি সপ্তাহেই ভূত এফ এম শোনেন, বাট সেটা হচ্ছে যে এস এম এস করেন, এস এম এস পড়া হয় না, একই অভিযোগ মাইকেল, সরি, এটা পুরোপুরি মানে কি বলবো যে আমাদেরই ব্যর্থতা বলবো। আনাস লিখেছেন মিরপুর দুই থেকে তিনি লিখেছেন যে আমার এক ফ্রেন্ড ভূত এফ এম এর লাস্ট ফাইভ এপিসোড তিনি শুনতেন না, ঠিক শুরু যখন হয় তখন তিনি ঘুমিয়ে, আবার যখন শেষ হয় তখন আবার তিনি জেগে ওঠেন। আসলে আমার যেটা মনে হয়, আপনার বন্ধুকে ভালোভাবে জিজ্ঞেস করেন, ঘুমটা আসলে কোন ভৌতিক কারণে বা অলৌকিক কারণে হয় না, যেটা হয় যে ভূত এফ এম শুনলে বোধ হয় বেশি ভয় লাগে, ওই জন্য উনি ঘুমের ভান করে পড়ে থাকেন যাতে বেশি ঘটনায় বেশি আমাকে বেশি ঘাঁটিও না এরকম একটা ব্যাপার, তারপর জেগে ওঠেন, বা শুনতে মানে চান না বলেই হয়তো জোর করে সময় ঘুমিয়ে পড়ে, এরকম কিছু হতে পারে। জিত লিখেছেন যে সামনে এইচএসসি এক্সাম, দোয়া করবেন। ডেফিনেটলি দোয়া তো করি, এবং আশা করছি যারা ভূত এফ এম এর সঙ্গে আছেন তারা অনেক অনেক ভালো রেজাল্ট করবেন, অনেক ভৌতিক ভালো লৌকিক ভালো রেজাল্ট করবেন আর কি, অলৌকিক পরীক্ষা দেবেন। দিশা লিখেছেন যে আচ্ছা সেটাই, মানে সবাই একটু চেষ্টা করেন না, যদি এটা মানে কেউ আপনাকে ভাবেও নি তারপরে আপনি খুব ভালো রেজাল্ট করে ফেলেন, অনেক বেশি ভালো, এত ভালো করার কথাই ছিল না, বা ভূত এফ এম যারা শোনেন তারাই সবচেয়ে ভালো রেজাল্ট করলেন, তাহলে কি হবে, এটা হবে অলৌকিক, একটা মানে একটা প্রমাণ করার সুযোগ পাবো আমরা, রাইট। দিশা লিখেছেন যে আমি নিয়মিত ভূত এফ এম শুনি, আমার খুব ভালো লাগে এবং খুব ভয় পাই, আমরা ভয় পান এটা শুনে খুব ভালো লাগলো, তার মানে হচ্ছে আমাদের আমরা যা করছি যাচ্ছে কিছুটা হলো। ওকে, লহমা লিখে উত্তর থেকে যে ভাইয়া ভূত এফ এম আমার অনেক প্রিয়, বাট ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। ওকে, কোয়েশ্চেন আছে যে যাকে অতৃপ্ত আত্মা বলি তার তো কোনো অস্তিত্ব নেই, বিকজ মৃতরা যেভাবেই মরুক না কেন তারপরে আর কিছু লিখতে পারেননি, এস এম এসটা আসেনি। আমি বুঝতে পারছি আপনি বুঝেছেন না, আমরাও কিন্তু এটা প্রমাণ করিনি যে অতৃপ্ত আত্মাদাই এরকম প্যারানর্মাল ঘটনা ঘটায়, আমি কিন্তু সেটা একবারও বলিনি, তাই না? আচ্ছা, আমাকে পূজা এস এম এস করেছেন এবং বলেছেন যে আপনি যদি আমার এস এম এস এবার না পড়েন আপনাকে শো করতে দিব না। অলরাইট, আমি যে ভয় পেয়ে বলেছি। তেপান্তরের রাজপুত্র চট্টগ্রাম থেকে লিখেছেন যে লাস্ট উইকের শোটা ভালোভাবে তিনি শুনতে পারেননি। ওকে, এবার নিশ্চয়ই শুনতে পারছেন। বর্ষা লিখে চায় না উত্তর থেকে, এস এম এস তো করতে বলছো বাট কোনোদিন তো এস এম এস পড়ো না, কে বললো? আপনি প্রমাণ করতে পারবেন? এই যে পড়লাম আমি, প্রমাণ করে ফেলেছি কিন্তু এস পড়ি। ওকে, সো যারা এস এম এস করতে চান তাদেরকে বলবো যে শাউট লিখবেন, এস এইচ ও ইউটি, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। অনেক বেশি কথা বলে ফেলেছি আমি, কিন্তু আমাদের সঙ্গে আরো অনেক গেস্ট রয়েছেন, তাদেরও কথা শুনবো। এবং গতদিন আপনারা নিশ্চয়ই মনে আছে আমি একটা ইমেল পড়েছিলাম, সেই ইমেলে আমি বলেছিলাম যে নেক্সট উইকে যদি সম্ভব হয় তাহলে তাকে আমরা একদম ধরে নিয়ে আসবো স্টুডিওতে, তো সেটা সম্ভব হয়েছে এবং অলৌকিকভাবেই তিনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। যদিও গত সপ্তাহে তিনি জয়েন করতে পারেননি, কিন্তু এই সপ্তাহে তিনি একেবারেই মিস করেননি, আমরা তার কাছেই তার পরিচয়টা ভালোভাবে জানব। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। হাই, আমার নাম এলিজাবেথ মারান্ডি, বাট লিজ বলেই আমাকে সবাই চিনে। ওকে, আমি খিলখেতে থাকি। আচ্ছা, এমনিতে তো এখানে বেশ ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক একটা পরিচয় আছে, সেটা আমরা গতবার দিয়েছিলাম, এবং অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে একটার পর একটা। সো সেই ঘটনাগুলো একটু বলবেন না, মানে আগে আপনার পরিচয়টা দেন একদম, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুরে, এবং আমার অ্যাকচুয়ালি আমরা এখন ওখানে থাকি, বাট বেসিক্যালি আমার বাবা গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে, এবং যেহেতু আমি গত ইমেলে যে কাহিনীটা দিয়েছিলাম এটা আসলে আমাদের একটা জাতিগত ব্যাপার, যে আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে, তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। তো আমি ভূত এফ এম যেহেতু শুনি, সেটা আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল, তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা, কারণ
সেটা আগে বলেন। সত্যি কথা বলতে কি, আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন, তো এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামুন দেখেন, এটা কি ব্যাপার? আমি গত আমার ইমেইলে আমি নামটা উল্লেখ করেছিলাম, আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন, ভালো দেবতা তাও আমরা বঙ্গা বলি, ইটস লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর। অ্যাকচুয়ালি তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়, একটা হতে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। হ্যাঁ, এটাও হয়, এটাও হয়, তারা নিজেরা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের, রিচুয়াল টিচুয়াল কোনো কিছু, এটা রিচুয়াল কোনো কিছু দরকার নাই। আর আরেকটা হয় যেটা হলে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয় তখন তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে পিঠে পিছিয়ে তার চলে যায়, এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা একটা অ্যাক্টিভ হয় বেশি, তো দেখা গেছে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যেটা হয়তো আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই, এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষা তেল লাগায় না, এটার অর্থ হলো যে ওই ভুঙারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না, আমি আজকেও এরকম হবে শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি না, জিনের কথা বলি আমরা, জিনটার সময় অনেকে অনেকে বলেন যেরকম নাকে সরিষার দিয়ে দেয় সরিষার তেল, মনে হয় এই ধরনের মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুর্মা সম্পর্ক আছে, সরিষার নানির একটা কাহিনী যেটা খুবই মানে খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন, আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। তো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থের তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি অপদেবতারা। তো তারা এরকম ফ্লোরিং করা হয়েছে মাটির ঘর, তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুম একটু পাতলা হয় আর কি, তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন তার কাছে একই ফ্লোরে আর কি, তো ওকে আসে এক মানে বাচ্চার ভয়েস আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জমা, খিরা খিরা মানে খিরা, হ্যাঁ, তো তার মানে বলতেছে মা মা খিরা খাবো, এটার অর্থ হলো মানে খিরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, তো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি, তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল উনি ধমক দিয়ে আর কি পাঠাই দিচ্ছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিচ্ছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়েল, এবং এখন আচ্ছা এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন তারা কি
এদেরকে বলে মানে মেইনটেইন করতে পারেন, মেইনটেইন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ অবশ্যই পারেন, কারণ এটা হচ্ছে যে কমান্ড কি, এরা তো এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। তো এরা ধরেন যেটা প্যারাসিট টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কি আসলে সার্ভাইভ করতে পারে না। তো প্রতিদানে তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি দুই একটা চাল বা দুই একটা পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোন না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়, কিন্তু সমস্যাটা নেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না কারণ জানে যে তার দাশায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম এস এম এস পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কায়সার রহমানি, তিনি বলছেন যে রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম, আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে কোনোভাবেই এটা আমরা বলতে পারি না। জিন কেন লম্বা হবে আমরা তো এটা বলতে পারবো না, বাট আমরা এই কারণে গুড্রো মানে ছোট আর কি, এবং মানে এটা খুব ছোট, খুবই ছোট, আর দেখা যায় এদেরকে। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোন সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটাও থাকে যে যদি আপনি ঠিকমতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোন একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বললেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, অবশ্যই করে। ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনা সত্যি। আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন আমরা একজন এক কথা বলি, তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোন জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে এটা আমি 100% বিশ্বাস করি, প্লাস আরেকটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানেন যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? তো ডেফিনেটলি লুসিফার ইজ দেয়ার, ডেভিল ইজ দেয়ার, তাহলে তারও তো নিশ্চয় একটা ব্যাপার আছে। তো এদিক থেকে আমি জানি যে এটা আছে, এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে, তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপিরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। তো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, আমরা এটা বিশ্বাস করি। আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন তাহলে আপনারা হয়তো অনেকে মানে অফ করে ফেলতে পারেন, সুতরাং লিজকে এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজন সাথে পরি হব, আবার ফিরে আসবো লিজের কাছে, এবং তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে একটু পরিচিত হব। কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি মিনহাজ। আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, আপনার ঠিকানাটা বলেন। কাফরুলে থাকি আমি। কাফরুলে থাকেন, ওকে। সো আপনার কিছু ঘটনা আছে আমরা জানি,
যে ঘটনাটা আপনি একটা ঘটনা বলেছিলেন, আমাকে দুটো ঘটনা বলেছিলেন ইনফ্যাক্ট, কোনটা দিয়ে শুরু করতে চান? আমি আমাদের গ্রামেরটা দিয়ে শুরু করি। আমি মানে আমাদের গ্রামটার একটা পুকুর আছে, যে পুকুরটা কি মহিলাদের জন্য, এটা বাড়ির পিছন কার দিকে, মানে ছেলেরা যেতে পারে না, মহিলারা আর কি গোসল করে কাপড় চোপড় ধুয়ে এরকম। তো ওখানে আর আমার একবার আমি আর আমার একটা চাচা ওখানে গেছি মাছ ধরার জন্য। তো ওখানে লুকায় মাছ ধরতে হয়, সবাই মাছ ধরতে পারে না, বছরে একদিন মাছ ধরে গ্রামবাসী ভাগাভাগি করে নেয়। আচ্ছা। তো ওখানে মানে যদি দেখে ফেলে মাছ ধরতে সিঙ্গেল কাউকে, সমস্যা হবে। তো আমরা রাত্রে অনেক রাত্রে আজানের আগে ভোরের আগে গেছি ওখানে মাছ ধরতে। তো আমার যে চাচা উনি কাদার ভিতরে মানে ডুবে মাছ ধরতেছে, হাতে হাতে মাছ ধরতেছে, আর আমি পাশে দাঁড়ায় আছি। তো এই সময় আমার আমার চাচার একটা চাচা একটু দূর সম্পর্কে আপন না, তো উনি ওখানে কিছু কবরস্থান আছে, সে কবরের দিকে যাইতেছে। যাইতেছে তো আমার চাচা ওনাকে ডাক দিচ্ছে, ওনার নাম হচ্ছে ইউসুফ, ইউসুফ কাকা বলে ডাক দিচ্ছে। ডাক দিয়ে ওঠার পরে সাডেনলি ওনার মনে পড়ছে যে ইউসুফ কাকা তো মারা গেছে অনেকদিন আগে, কিন্তু উনি ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ সামনে একদম চোখের সাদিখা, ওনারা খেয়ালই নেই ব্যাপারটা। তো ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাক দিছে, কিন্তু কোনো ওখান থেকে কোনো রিপ্লাই নাই, হাঁটতেছে হাঁটতেছে। এরপরে হঠাৎ করে আদান দিছে, পরে ব্যাপারটা মিলাই গেছে। আর তার আগেই সব কাকার মনে পড়ছে আমার যে কিন্তু মারা গেছে দুই বছর আগেই আরো। তো ব্যাপারটা জানার পরে উনি না উনি পানির ভিতরে মানে নিজের শরীর পুরো ডুবে ফেলাইছে, যাতে কোনো সমস্যা না করতে পারে, কিন্তু সমস্যা হয় নাই কোনো। আপনি বলেন। এরপরে উনি আমাকে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে মানে বাসায় চলে আসছে, আমাদের বাড়িতে নিয়ে চলে আসছে, জানে আমি তো গেছি ওখান থেকে, জানে আমার কোনো সমস্যা টমস্যা না হয়, এই কারণে উনি আর কি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। সুতরাং যে মানুষটিকে দেখেছিল সেই মানুষটির আসলে কোন অস্তিত্ব তখন ছিল না, উনি অনেক আগে মারা গেছেন, এবং দেখার কিছুক্ষণ পরে তার সেটা মনে হয়েছে আচ্ছা ওনাকে কেন দেখলাম, উনি তো মারা গেছেন। ওকে, আমরা একটা ব্রেক নিব, তবে তার আগে বলি যে ফারহা খুলনা থেকে আমাদের এসএমএস করে বলেছেন যে আজকে তুমি খুব ফুর্তিতে আছো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে আমি খুবই ফুর্তিতে আছি, এবং আমার মনে হচ্ছে যে আজকে বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে একদম ডিফারেন্ট কিছু, এটা হচ্ছে যে মানে আপনাদেরকে ডিফারেন্ট কোন ধরনের ঘটনা শোনাতে পারছি, এটা লিজের কারণে সম্ভব হয়েছে, এবং উনি কষ্ট করে এসেছেন, এবং তাকে এই জন্য আরো একবার ধন্যবাদ জানাবো। আজিজ লিখেছেন এবং তিনি লিখেছেন যে সিলেট থেকে তিনি এইচএসসি এক্সাম দিবেন, এবং তিনি আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন, এছাড়া আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন দেখতে পাচ্ছি চিটাগাং থেকে পিয়াস অ্যাঞ্জেল এসএমএস পাঠিয়েছেন, রাজশাহী থেকে আলী দেওয়ার রহনপুর থেকে লিখেছেন, এবং রহনপুর চাপাই আবগঞ্জ থেকে, এবং তিনি বেশ মজা পাচ্ছেন এরকমই জানিয়েছেন। এবং আমি দেখছি যে আসলে আজকে রহনপুরের ঘটনা যেহেতু বলা হচ্ছে, প্রত্যেকে প্রচুর এসএমএস পাওয়া যাচ্ছে, এবং রহনপুর থেকে রহনপুরে যে ঘটনাগুলো সে ঘটনাগুলো এর আগে আমরা শুনেছি, এবং ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং, এবং এসএমএস এবং ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো। সো স্টে টিউনড, কোথাও যাবেন না, ফিরে আসছে একটু পরে, মাঝখানে ছোট্ট করে একটা গান শুনে আসবো। That's right, শুনছেন সবসময়ের রেডিও ফুটি, সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আর ভূত এফএম এ আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদের এসএমএস পাচ্ছি অনেক, এবং এসএমএস এর জন্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আর সেই সাথে এসএমএস তো পড়বই, তবে তার আগে ছোট্ট করে আরো একটা ইমেল পড়ে ফেললে মনে হয় ভালো হয়, তো একটা ইমেল পড়ে ফেলি। আচ্ছা, আমাকে লিখেছেন যিনি, তিনি লিখেছেন যে আচ্ছা আমি অনেকবার প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করেছি, বাট ততটা ভয় পায় লাগেনি যতটা ভূত এফএম শোনার পর লেগেছে। ওকে, এবং তিনি লিখেছেন আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। ওকে, এবং তিনি বলছেন যে আমার প্রফেশনের জন্যই আমাকে শিপে থাকতে হয়, আমি আমার ভাই দ্বারা রেকর্ডেড আগের পর্বগুলো আছে, কিছু পর্ব তিনি শুনেছেন যেটা বলছেন, এবং তিনি বলছেন তারা ভীষণ ভয় লেগেছে।